H. I. H. Clap, clap, clap. So, honestly. কয়েকদিন পরই দুই বছর হবে তো আরএস এর বার্থডে গিফট হিসাবে আমি এই এডুকেশনাল বোর্ডটা কিনে দিয়েছি ওকে তো আমি সবসময় চেষ্টা করি যে আরএস কে এমন কিছু গিফট দিতে যেটাতে ও ইনস্ট্যান্টলি কিছু না শিখলো হয়তো বা ডিপ ইনসাইড ওর মাথায় কিছু থাকবে যেমন আমি কখনো কখনো ওকে আমি কোনো বন্দুক টাইপের বা ইউ নো ওয়াটার গান বা এনি কাইন্ড অফ গান আমি কখনো কিনে দিইনি সো এটা বলার কারণ হচ্ছে এটা যে ভায়োলেন্স টাইপের কোনো জিনিস আমি ওকে বোঝাতেই চাই না ইনফ্যাক্ট ভয় পাওয়ানো এরকম আমি কিছু চাই না ওকে যেমন তেলা পোকা দেখে বা ভূত আসবে বা কুকুরকে দেখে ভয় পাওয়া ওকে আমি কুকুরের মাঝখানে রাখি আমি পাশে থাকি হ্যাঁ পাশে সবসময় থাকি যাতে ওর সেফটিটা থাকে বাট ও ভয় কোনো কিছু আমি গ্রো করতে দিই না চেষ্টা করি এডুকেশনাল বোর্ডটাতে ও এখন এ থেকে অনেক এ থেকে প্রায় জেড পর্যন্ত বলতে পারে মাঝে কয়েকটা পারে না তো ওকে লেখাও শিখাচ্ছি অ্যান্ড হি ওয়াজ ভেরি হ্যাপি এবং এইটাতে ওকে এই পেনগুইনটা আমি কিনে দিয়েছিলাম ইটস ভেরি নস্টালজিক আমারও ছিল ছোটোবেলায় অলরেডি তার কী একটা যেন ভেঙে ফেলেছে সেটা স্নার্ফ স্নার্ফ আরও খেলা করছে আর ওকে আমি প্রচুর পার্কে নিয়ে যাই পার্কে নিয়ে যেয়ে সবার সাথে খেলা করে ছোট বড় সবার সাথে আমি চেষ্টা করি ছোটদের সাথে সবসময় ও সবার সাথে খেলা করুক ইনফ্যাক্ট অনেকে আছে মারামারি করে ও যদিও অনেক ছোট ও মারামারি করা বা এইগুলো বোঝে না চেষ্টাও করি যাতে না বুঝুক আর সে ফুটবল খেলতে খুবই পছন্দ করে পার্কে যে অনেক ফুটবল খেলে আর এস এর সাথে আমরা চেষ্টা করি অনেক কথা বলার একটু কম কার্টুন দেখানোর আর অনেক আউটডোর অ্যাক্টিভিটিস মধ্যে রাখার যাতে ও একটা ইউনো ঢাকায় তো এমনিতেই এখন ফ্ল্যাটের মধ্যে বড় হয় সবাই মানুষজন খুবই কম সো চেষ্টা করি ওকে একটু বাইরে বের করে নেওয়া যাতে ওর ওর মনও অনেক ভালোভাবে গ্রো করুক সে ব্যাডমিন্টন খেলতেও খুব পছন্দ করে ব্যাডমিন্টন তো আর খেলতে পারে না সে দুইটা নিয়ে সবসময় দুইটাই তার হাতে রাখা যায় সবসময় সো আমার ছেলের খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসের 7 তারিখে 2 বছর হবে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে